ত্রিভুজর ক্ষেত্রফল হোক এ ইকাল টু এরিয়া যেটা ক্ষেত্রফল ইকাল টু হাফ গুণন বি গুণন এচ যদি তোমার এইটা তো গোটে ত্রিভুজ হুয়ে এটা হল তোমার বি বি কোণ ভূমি দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার ভূমি যার দৈর্ঘ্য হচ্ছে বি এবং এইটা তোমার এচ হাইট যে উচ্চতা উচ্চতার দৈর্ঘ্য হল এচ তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কে বিন এচ র ଡିଭାଇଡେଡ଼୍ ବାଇ ଟୁ ଦୁଇଟା ଗୁଣଫଳର ଅଧା ହେଉଛି ତୁମର କ୍ଷେତ୍ରଫଳ ତାହେଲେ ତେବେ ସିଏ ପଚାରିଛି ଏଚ୍ର ମୂଲ୍ୟ କେତେ ତୁମେ ଯଦି ଏରିଆ ଇକ୍ୱାଲ୍ ଟୁ ଏତିକି ହେଲା ତାହେଲେ ଏଚ୍ର ମୂଲ୍ୟ ଆମେ କେମିତି ବାହାର କରିବା ଦେଖ ତାହେଲେ ଏରିଆ ସମାନ କେତେ ହେଉଛି ହାଫ୍ ଗୁଣନ ବି ଗୁଣନ ଏଚ୍ ବର୍ତ୍ତମାନ ସମୀକରଣ ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ ଏଇଟା ଗୋଟେ ସମୀକରଣ ନା କାରଣ ଇକ୍ୱାଲ୍ ସାଇନ୍ ଅଛି ତାର ବାମ ପାର୍ଶ୍ୱ ଦକ୍ଷିଣ ପାର୍ଶ୍ୱ ଅଛି ଉଭୟ ପାର୍ଶ୍ୱରେ ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଦୁଇ ଗୁଣନ କରିବି ସେପଟେ ଦୁଇ ଗୁଣନ ଏ କଲି ସେପଟେ କଲି ଯେ ହାଫ୍ एच तो मुझ दुई गुण नोली देख दुई दुईल के बर्तन एटा के टू ए तो टू टू कटिगला आसा के एच कि मोर दरकार कार मूल्य एच रूल्य दरकार एच मूल्य तेणु उभय पार्शल बर्तन मुझे बी बाग करी कहना बी काटार अच्छी बाहर कलापर देख बर्तमान बी कटिगला कटिलापर रहा टू ए विभक्त विने एच তাহলে এচটা কোথাও তোমার যেটা পচার লা এচর মূল্য কেত এটি টু এ বিভাই বাই বি ইকা টু এচ তাহলে তুমি গোটে কোশ্চিন আর উত্তর কর গোটে ত্রিভুজ দিয়েছি ত্রিভুজ সে দিয়েছি কোণ না এইটা দিয়েছি তিন তিন হল তোমার হল তাহলে আর হব এটা হল এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্র ফল কে হব তুমি বাহার করি বক্স মধ্যে লেখ দেখ ক্ষেত্র ফল আমি কন এছি এ তাহলে সূত্র কোণ হাফ গুণন বি গুণন এচ তাহলে হাফ বি কোণ বি হচ্ছে তোমার ভূমি দৈর্ঘ্য ভূমি দৈর্ঘ্য কত অন গুণন উচ্চতা উচ্চতার দৈর্ঘ্য কত অ দেখ এটি তোমার কোণ অর্ আর ইউনিট হল কুনিট

তহলে একক গুণন একক এই মোৰ চেণ্টিমিটৰ গুণন চেণ্টিমিটৰ ত'লে ক' হ'ল চেণ্টিমিটৰ স্কুৱাৰ বা এইট লিখি পাৰিব ক' ন বৰ্গ চেণ্টিমিটৰ বাছেমি সেইভাৱে একক গুণন একক সমান হৈ যাব কেতে বৰ্গ একক তাৰ লিখি পাৰিবি মোক বৰ্গ একক কিন্তু বৰ্তমান মই অথৰ কু দুইজৰ ভাগ কৰি দিব দুই নোৱা অথৰ সমান জিৰ' ত'লে হ'লে কেতিয়া